হ্যালো গাইজ, আপনারা কেমন আছেন? আমি বরাবরের মতন আবারও আরও একটি নতুন ধামাকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকেই নতুন ধামাকা অর্থাৎ নতুন নাটকটির নাম হচ্ছে কাকতাল প্রেম। কাকতাল প্রেম নামক এই নাটকটি কবে, কোথায়, কিভাবে রিলিজ হতে যাচ্ছে এ সম্পর্কে বিস্তারিত যদি আপনাদের জানতে হয় তাহলে পুরো ভিডিওটি অবশ্যই নাটনে দেখতে হবে আপনাদের। আপনারা হয়তো জানেনই যে এই নাটকটির একটি অফিসিয়াল পোস্টার অলরেডি বের হয়ে গেছে এবং নাটকটির শুটিংও অনেক দিন আগে শেষ, তাই নাটকটি আমাদের মধ্যে খুবই শীঘ্রই রিলিজ হতে যাচ্ছে। এ নাটকে যে জুটি রয়েছে তারা খুবই ইউনিক জুটি, কারণ এই জুটির নাটক এর আগে মাত্র একটি রিলিজ হয়েছে, তারপরে তারা মাসখানিক অনেক দিন গ্যাপ রেখেছিল নাটকের শুটিং থেকে, কিন্তু হঠাৎ করে তারা এই কাকতাল প্রেম নামক নাটকটির শুটিং ধরে আবার কাজ শুরু করেছে এই জুটিতে। এই নাটকে অর্থাৎ কাকতাল প্রেম নামক এই নাটকটিতে অভিনেতা চরিত্রে অভিনয় করতে যাচ্ছে ঋষি কৌশিক, এবং ঋষি কৌশিকের সাথে এই নাটকে অভিনেত্রী চরিত্রে অভিনয় করতে যাচ্ছে বর্তমানে নাটক ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের খুবই প্রিয় একজন, আমারও প্রিয় একজন অভিনেত্রী তাসনিয়া ফারিন। এদের জুটির এই নাটকটির জন্য আপনাদের মতন আমি নিজেও অপেক্ষায় রয়েছি। ঋষি কৌশিক আপনারা হয়তো জানেনই, তিনি কলকাতার নাটকের পাশাপাশি বাংলাদেশের নাটকও করে, তাই ঋষি কৌশিকের যারা ভক্তরা রয়েছে কলকাতা এবং বাংলাদেশে তারা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে এই ঋষি কৌশিকের নতুন নাটক কোনটি রিলিজ হচ্ছে এ সম্পর্কে নতুন ভিডিও দেন। আর আপনাদের কমেন্টের রিকোয়েস্টে মূলত এইসব ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। বাই দ্য ওয়ে, এই নাটকটির ডিরেক্টর অর্থাৎ পরিচালক হচ্ছে মইনুল সানু। মইনুল সানু এখন পর্যন্ত এই নাটকটি কবে রিলিজ হবে এ সম্পর্কে কিছু বলেনি, কিন্তু আনুমানিকভাবে আশা করা যাচ্ছে যে এই নাটকটি 11-12 তারিখের ভিতরে আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে রিলিজ হতে যাচ্ছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি নাটনে দেখার জন্য। আসসালামু আলাইকুম।